মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পোষা অজগরটির ডিম ফুটে বাচ্চা হয়েছে। এবার 31টি ডিম থেকে 30টি বাচ্চা হয়েছে। ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে শিগগিরই এগুলো বনে অবমুক্ত করা হবে। মৌলভীবাজার সংবাদদাতা ইমন দেব চৌধুরী তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অজিত সরকার। দেশে পশুপাখিদের নিরাপদ আবাসস্থলের পরিমাণ কমে আসছে ধীরে ধীরে, ফলে বিলুপ্ত হচ্ছে অনেক বন্যপ্রাণী। এজন্য বিলুপ্ত প্রায় কিছু প্রাণী উদ্ধার ও তাদের পরিচর্যায় শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন নামে একটি আশ্রয়স্থল প্রতিষ্ঠা করেন জীবপ্রেমী শীতেশ রঞ্জন দেব। সেখানে আশ্রয় পাওয়া দীর্ঘদিনের পোষা একটি অজগর মে মাসের শেষের দিকে পঞ্চমবারের মতো ডিম দেয়। সম্প্রতি ডিমগুলো ফুটে বের হয়েছে বাচ্চা। ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, ডিম দেওয়ার পর থেকে অজগরটির প্রয়োজনীয় পরিচর্যা করা হয়। এর ফলে 30টি ডিম ফুটে বাচ্চা হয়েছে। মানে দেখাশোনা করে খাওয়া দাওয়া দেয়। 30 দিন আগে অজগর সাপ 32টি ডিম দিয়েছিল, তার মধ্যে দুই একদিন ধরে ডিম ফুটতে শুরু করেছে, মোট 31টি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক জানালেন, বন বিভাগের সাথে যোগাযোগ করে অজগরের এসব বাচ্চা দ্রুত অবমুক্ত করা হবে। 23 জুলাই এই ডিম 31টি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। আমরা এগুলা লগাচরা অথবা সাতচুরি জাতীয় উদ্যানে বন বিভাগের সাথে যোগাযোগ করে অবমুক্ত করব। এর আগে 2002 সালে এবং 2004 সালে 38টি করে ডিম দিয়েছিল। এরপর 2011 সালের মে ও জুন মাসে ডিম দিয়েছিল এই অজগরটি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।